আর মাত্র এক দেড় মাস বাকি তো আমাদের এমন কিছু স্টাডি প্ল্যান বলুন বা এমন কিছু রুটিন বলুন যেটা আমরা এই মাসে ঠিকঠাক ফলো করব এবং যাদের মনে হচ্ছে এবং এই ব্যাপার সম্পর্কে কিন্তু আমাকে এর আগে অনেকেই বলেছিলি এবং এটার একটা গাইডলাইন চেয়েছিলি কিভাবে আমরা সেটাকে করতে পারি ঠিক আছে সো তাদের জন্য বলা এবং তাদের জন্য বলা যারা টেস্ট গুরুত্ব বোঝে না যারা টেস্ট টেস্ট আমাদের ফার্স্ট সেকেন্ড মানছে মতোই গুরুত্ব সেই ব্যাপারটা আজকে এবং সেটা প্রপার একটা গাইডলাইন সহ বিশেষ করে এটার কিন্তু একটা সিরিজ আসছে বিশেষ মানে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ওপর তোরা এইরকম একটা ভিডিও পাবি আমি লাইফ সায়েন্সের দিক থেকে কিভাবে কি করতে হবে পুরো ব্যাপারটাকে টেস্ট এক্সামের আগেই র‍্যাপ আপ আমরা কিভাবে করতে পারবো ইফেক্টিভলি কিভাবে আমরা সেটা টেস্ট এক্সামে রিফ্লেক্ট করাতে পারি নাম্বার বাড়াতে পারি যেটা আমাদের ফার্স্ট সেমিটিভ সেকেন্ড সেমিটিভে হয়নি সেই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করতে চলে এসেছি তোদের সাথে সো হ্যালো ওয়েলকাম টু আমাদের পিডব্লিউ বাংলা 9 এন্ড 10 সো আজকে আমরা এই ব্যাপারটা দেখতে চলেছি যে আল্টিমেট স্টাডি প্ল্যান বিফোর টেস্ট এক্সাম এই যে আমাদের প্রি বোর্ড এক্সাম সেই এক্সামের ইম্পর্টেন্ট জায়গাগুলো আমাদের গুরুত্ব দিতে হবে কোথায় কিভাবে আমরা সেটাকে ঠিকঠাক একটা জায়গায় পৌঁছাতে পারবো টেস্ট এক্সামে এবং যেটা আমাদের আমাদের যে মেইন এক্সাম মাধ্যমিক সেইখানেও আমাদের রিফ্লেক্ট করবে তো টেস্ট এক্সামের গুরুত্ব বুঝতে আমাদের হবে টেস্ট এক্সাম তোকে সেই জায়গাটা দেখাবে যেখানে তোরা ভুলভ্রান্তি কম বেশি করবি এবং সেই ভুলভ্রান্তিগুলো আমাদের মাধ্যমিকের আগে কিভাবে সেটাকে ওপর কাজ করতে হবে সেটার ওপর আমাদের পরবর্তীতে টেস্ট এক্সামের পরেও আমাদের সেই ব্যাপারগুলো আসবে টেস্ট এক্সামের পরে তোরা জানিস যে অনেক টেস্ট পেপারও বেরোবে সেখানে আমাদের প্রচুর প্র্যাকটিসের ব্যাপার থাকবে সো টেস্ট এক্সামের আগে যে জিনিসগুলো আমাকে করতে হবে সেটার আমি যদি কিছু পয়েন্ট আমি বলি ঠিক আছে প্রত্যেকটা পয়েন্ট যদি আমরা ঠিকঠাক ভাবে মেনে চলি তাহলে কিন্তু আমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য ঠিক আছে এবং টেস্ট এক্সামের গুরুত্ব কতটা সেটা তোদের ভালো করে বুঝতে হবে তো প্রথম যে পয়েন্টটা আমরা দেখব সেই পয়েন্টটা হচ্ছে আমাদের সেকেন্ড সামিটি অবধি লাইফ সায়েন্সের কথা যদি বলি সেখানে আমাদের ফোর্থ চ্যাপ্টার অবধি কমপ্লিট হয়েছিল বেশিরভাগ স্কুলে ফিফথ চ্যাপ্টারটা আনটাস ছিল সো আমাদের প্রথমে কনফার্ম করতে হবে কনফার্ম করতে হবে আমাদের ফিফথ চ্যাপ্টার কতটা তৈরি ফিফথ চ্যাপ্টার কতটা রেডি আছে তোর ঠিক আছে সেই ব্যাপারটা আমার শুরুতে কনফার্ম করতে হবে আমরা ফিফ চ্যাপ্টারের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থেকে শুরু করে সেটা রিভিশন থেকে শুরু করে কতটা ভালো করে হয়েছে সেটার কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস থেকে শুরু করে সেটা কতটা পোক্ত হয়েছে কোনো চ্যাপ্টারকে আমরা যদি ভালো করে ঠিকঠাকভাবে না করে পরের চ্যাপ্টারে চলে যাই তাহলে কিন্তু সেটা আমাদের পরবর্তীতে বোঝা হয়ে থেকে যাবে এবং সেখান থেকে যে তোরা অনেকের মধ্যে কি বলতো তোদের অনেকের মধ্যে এই ব্যাপারটা কাজ করে যে স্যার কোশ্চেনে তো অর থাকবে বিশেষ করে টু মার্কস ফাইভ মার্কসে এবং অন্যান্য আমাদের ভিএসএ কিন্তু কিছু কিছু জায়গায় থাকে সো সেই জায়গাটায় স্যার আমরা তো ইয়ে করতেই পারি মানে সিলেক্টিভ কিছু চ্যাপ্টার আমরা জানি যে কোশ্চেন প্যাটার্ন কিরকম ভাবে আসে টেস্টে সো সেইটা যদি আমি দেখে নিই এবং সেই অনুযায়ী আমরা যদি কিছু চ্যাপ্টার যেগুলো হয়তো কনসেপ্ট আমার ঠিকঠাক নেই বা ঠিকঠাক শুরু থেকে দেখে আসেনি সেগুলো বোঝা হয়ে গেছে অলরেডি সো সেগুলোর ওপর না করে যেগুলো থেকে আমি পারবো সেগুলোর কাজ করি দেখ বাবু কোশ্চেন তোরা কিন্তু আমাদের আলটিমেট টার্গেট কিন্তু আমাদের মাধ্যমিক এক্সাম এবং মাধ্যমিক এক্সামের যদি কোশ্চেন প্যাটার্ন দেখিস সেখানে কিন্তু তোরা দেখবি যে আমাদের অপশান যদি আসেও সেখানে কিন্তু কোশ্চেন খুব একটা লিনিয়ার কোশ্চেন কিন্তু এখন হচ্ছে না ঠিক আছে একদম আমাদের যে এমসিকিউ কোশ্চেন গুলো আগের দেখবি কিছু কিছু কোশ্চেন কিন্তু লিনিয়ার না সেটাতে কনসেপ্ট এবং সেটাকে হালকা একটু ঘুরিয়ে এই রকম একটা ব্যাপার এখন থেকে একটা ট্রেন্ড চালু হয়ে গেছে আমাদের মাধ্যমিক এক্সামে সো সেই জায়গাটা আমাদের বুঝতে হবে যে আমাদের যদি কোনো একটা টপিকের কনসেপ্ট ঠিকঠাক ভাবে না থাকে সেটা যদি আমাদের লেখার ক্ষমতা না থাকে তাহলে কিন্তু আমরা এক্সামে গিয়ে ফেসেও যেতে পারি যাদের আর কি 90 এবভ মানে একটা ইচ্ছা আছে যে হ্যাঁ 90% এবভ আমি তুলবই ঠিক আছে তাদের জন্য বেশিরভাগ করে বলা আমার সো এই ব্যাপারটা প্রথমে আগে দেখতে হবে যেহেতু আমাদের ফিফ চ্যাপ্টার বেশিরভাগ ক্ষেত্রে হয়নি বেশিরভাগ স্কুলে ছিল না সো ফিফ চ্যাপ্টারটা আমাদের ঠিকঠাক ভাবে দারুণ ভাবে কিন্তু করতে হবে সেকেন্ড যে পয়েন্টটা সেটা আমাদের কি সেটা হচ্ছে আমরা একদম শুরু থেকে যে পড়ে এসেছি সেই সেলফ নোট সেলফ নোট ঠিক আছে যেটা যদিও আমাদের শর্ট হিসাবে যে নোটগুলো আমি তৈরি করেছি সেই নোটগুলোর

দেন পরের পয়েন্ট হচ্ছে আমাদের কিছু জিনিসে খুব গুরুত্ব দিতে হবে কি কি সেগুলো সেগুলো হচ্ছে ইনফোবেস্ট কিছু জিনিস যেগুলো আছে ইনফোবেস্ট যে গুলো আছে যেখানে আমাদের মুখস্থের ওপর ডিপেন্ড করতে হচ্ছে যে এই হটস্পটের আহ যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটার প্রবর্তককে বা সেই ওয়ার্ড বা সেই ধারণাটার প্রবর্তককে বিজ্ঞানীর নাম ঠিক আছে তারপর কোনো বিজ্ঞানী হয়তো বই লিখেছে যেমন ডারউইনের অন অরিজিন অফ অফ সিলেকশন সো সেইগুলো কিন্তু কিন্তু ইনফোবেস সেগুলো কনসেপ্টের কিছু নেই সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং সেই মনে রাখার জন্য আমাদের কিন্তু সেগুলো প্র্যাকটিস করতে হবে ইনফোবেস যে কোশ্চেনগুলো বা ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ভালো করে রপ্ত করতে হবে কোনো জায়গায় শাল আছে ঠিক আছে সেই শালগুলোকে আমাদের গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে পরের যে পয়েন্টটা সেই পয়েন্টটা কি সেই পয়েন্টটা হচ্ছে আমাদের ইনফোবেসড গেল দেন আমাদের ডায়াগ্রাম প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে ডায়াগ্রাম প্র্যাকটিস করতে হবে কারণ তোরা কিন্তু এতদিন ধরে বেশিরভাগ স্টুডেন্টই 40 মার্কসের क्वेश्चंस এর आंसर করে এসেছিস বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেরাও যে एग्जाम গুলো নিয়েছি সেগুলো 40 মার্কসের ছিল তোরা স্কুলেও যে एग्जाम গুলো দিয়েছিস সে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেগুলো কিন্তু 40 মার্কসের ছিল বাট এইবার কিন্তু আমাদের 90 মার্কসের क्वेश्चन এবং সেই 90 মার্কসের একটা হিউজ যে ব্যাপার এবং সেটার জন্য যে তিন ঘন্টা লেখার প্র্যাকটিস সেই ব্যাপারটাও কিন্তু আমাদের রাখতে হবে এবং ডায়াগ্রাম বেসড কোশ্চেনের কিন্তু এখন গুরুত্ব দিতে হবে যেহেতু আমাদের পুরো টোটালে এখন কোশ্চেন আসবে এবং ফাইভ মার্কস এর প্রথমেই কিন্তু ডায়াগ্রাম বেসড অর হিসাবে দুটো কোশ্চেন থাকে তার মধ্যে একটা সো আমাদের ভালো করে ডায়াগ্রাম প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ডায়াগ্রাম প্র্যাকটিস করতে হবে ক্লিয়ার তারপর নাইনটি মার্কস নাইনটি মার্কসের ফরম্যাটে ঠিক আছে আমাদের মক টেস্ট দিতে হবে মক টেস্ট দিতে হবে বোঝা গেছে নাইন্টি মার্কসের ফরম্যাটে আমাদের মক টেস্ট দিতে হবে আচ্ছা পরের পয়েন্ট পরের পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমাদের এখন যে গুলো তোরা দিচ্ছিস সেই এক্সাম থেকে তোদের এখন এই জিনিসটা খুঁজে বের করতে হবে যে আমাদের এখনো কোন কোন কনসেপ্টে অসুবিধা আছে ঠিক আছে যে যে কনসেপ্টে যে যে কনসেপ্টে ইস্যু ফেস করছিস সেইটাকে রেজলভ করতে হবে সেইটাকে রেজলভ করতে হবে সেই ইস্যুগুলোর কাজ করতে হবে সেই জায়গাগুলো রিভিশন দিতে হবে বারবার করে এবং তারপর আমাদের কোর্শেন সেই রেজলভটা কিভাবে হবে সেটা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে ঠিক আছে প্রথমে রিভিশন দিয়ে সেই জায়গাটা প্রথমে দেখতে পেলি যে হ্যাঁ এই এই কোর্শেন কোন থিওরির ওপর বেস্ট এবং সেই থিওরি আমার ঠিকঠাকভাবে আরেকবার ভালো করে দেখতে হবে তারপর দেখে সেই থিওরির ওপর আরও কিছু কোশ্চেন সলভ করে ফেল তাহলে তোর মোটিভেশনও হবে নিজের মধ্যে একটা মানে কি বলবো একটা বুস্ট হবে নিজের মধ্যে যে হ্যাঁ আমি এখন এই কনসেপ্টের ওপর গুলো পারছি দেন পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের কি সেটা হচ্ছে আমাদের টু মার্কস থ্রি মার্কস আর ফাইভ মার্কসের কোশ্চেন লিখে প্র্যাকটিস করতে হবে কোশ্চেন লিখে প্র্যাকটিসের দক্ষতা রাখতে হবে ঠিক আছে লিখে প্র্যাকটিসের দক্ষতা রাখতে হবে এইটা কিন্তু অনেকের থাকে না এবং এই জায়গাতে গিয়েই কিন্তু আমাদের কি নাম্বারটা কমে যায় আমরা মোটামুটি মোটামুটি নাম্বার পেয়ে যাই কিন্তু এই জায়গাটা এসে ফেসে যাই কারণ আমরা লেখার যে স্টাইলটা টু মার্কসের একটা কোয়েশ্চেন লিখতে গেলে আমাদের কি কি পয়েন্ট মাথায় রেখে লিখতে হবে সেটাকে কিভাবে সাজাতে হবে সেই ব্যাপারগুলো কিন্তু আমরা মাথায় রাখি না সো এই পয়েন্টসগুলো কিন্তু আমাদের ঠিকঠাকভাবে মাথায় রেখে করতে হবে এবং তোদের যে স্টাডি রুটিনের ব্যাপারটা হবে এখন টেস্টের আগে যে স্টাডি রুটিন সেটা জানি আমি এখন স্টাডি রুটিনটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারণ তোরা এখনো অব্দি টিউশন বা স্কুলের যে ব্যাপারটা সেটা থেকে যাচ্ছে সো তোরা একটা জিনিস করতে পারিস দিনে অন্তত তিন ঘন্টা করে সময় রাখ নিজের তিন ঘন্টা করে সময় বাঁচাতে হবে সেটা কিসের জন্য সেলফ স্টাডির জন্য সেলফ স্টাডি মানে এখানে আমাদের এখন তো স্টাডি আলাদা করে কিছু নেই এখানে মেইনলি আমার রিভিশনের কথা হচ্ছে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু করতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দিয়ে আমাদের করতে হবে রিভিশন প্রত্যেকদিন অন্তত টু থ্রি মানে আওয়ার্স কিন্তু আমাদের নিজেদের রাখতে হবে সেলফ রিভিশনের জন্য এখন লাস্ট টাইম রিভিশনটা খুব জরুরি আমি এখানে যে বলেছি যে এই ফোর টু ফাইভ টাইমস প্রত্যেকটা চ্যাপ্টারসে আমি শুধুমাত্র লাইফ সায়েন্সের কথা বলছি না প্রত্যেকটা সাবজেক্টকে আমাদের গুরুত্ব দিয়ে যার যে জায়গায় এখনো অবধি ঠিকঠাক ছিল না সেই জায়গাগুলো ভালো করে পড়ে নিয়ে ঠিক আছে এবং এখন কিন্তু আমাদের মেইনলি রিভিশনের সময় রিভিশন এবং কোশ্চেন প্র্যাকটিস রিভিশন এবং কোশ্চেন প্র্যাকটিস এবং মক টেস্ট এই ব্যাপারগুলো কিন্তু আমাদের এবার কাজে লাগাতে হবে যেভাবেই হোক আমাদের এই দু তিন ঘন্টা কিন্তু আমাদের আমাদের বাঁচাতে হবে নিজেদের জন্য সেটা সেটা ভোরে হতে পারে দিনের মাঝে খুব চাপ শনি বা রোববার ছাড়া আর না হলে রাতে এখন কিন্তু একটু জেগে পড়তে হবে কারণ যদি এখন জেগে পড়িস তাহলে পরীক্ষার আগে মানে মাধ্যমিকের আগে তোদের সেই চাপটা ফিল হবে না হলে কিন্তু চাপ আসতে চলেছে সেটা যত মানে নিজেদের মধ্যে একটা কনফিডেন্স নিয়েই যাস না কেন সেটা কিন্তু প্রবলেম হবেই সো টেস্ট এক্সামটাকে আমাদের গুরুত্ব দিতে হবে আমাদের এটাও অ্যানালিসিস করতে হবে টেস্ট এক্সাম দেওয়ার পরে যে টেস্টে আমরা কোন কোন জায়গায় ভুল করেছি তারপর সেম জিনিসটা কিন্তু আমরা এইখানে আবার ফলো করবো যে কোন কোন কনসেপ্ট রিলেটেড কোশ্চেনে আমরা ভুল করে এসেছি সেটাকে আমরা অ্যানালিসিস করবো এবং পরবর্তী আমাদের মাধ্যমিকের জন্য সেই জায়গাটাই রেডি হব। সেটা নিয়ে আমরা আলাদা ভিডিও করব। টেস্টের পরে তারপর কিভাবে আমরা টেস্ট পেপারকে কাজে লাগাবো পরবর্তীতে টেস্ট পেপার আসবে সেগুলো তোদের জন্য তো আরো অনেক কিছু আসতে চলেছে সো সেগুলো আসবে সেগুলোর কথা আমি এখন বলছি না সো আলটিমেট স্টাডি গাইডলাইন যদি আমি বলি রুটিনের ক্ষেত্রে দু তিন ঘন্টা করে সবাই এখন করে সময় বাঁচাতে থাকে এবং সময় বাঁচিয়ে সেই জায়গাটা কনফার্ম কর যে প্রত্যেকটা অন্তত এক একদিন ধর তুই এক একদিনে তিন ঘন্টা করে এক একটা সাবজেক্ট দিয়ে দে বা দেড় ঘন্টা দেড় ঘন্টা করেও দিতে পারিস ধর দুটো সাবজেক্ট করলি একটা দেড় ঘন্টা সময় বাঁচিয়ে রাখলি সকালে মানে স্কুল বা ইয়েতে যাওয়ার আগে দেড় ঘন্টা একটু ভোরে উঠলি দেড় ঘন্টা তখন করলি আর রাতে একটু পরে ঘুমোতে গেলি সেখানে ঘন্টা দুটো সাবজেক্ট দুই জায়গায় কাজে লাগা ঠিক আছে করতে পারিস বা তিন ঘন্টা আমাদের উইকে ছটা সাবজেক্ট বা সাতটা সাবজেক্ট সেটাকে কিন্তু করে নিতে পারিস সো এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটাকে কিন্তু আমাদের একদম কনফার্ম করতে হবে যে আমরা এই জিনিসটা করছি না করলে কিন্তু রেজাল্ট কিন্তু রেজাল্টের রিফ্লেক্ট হবে না আমি বলে দিচ্ছি টেস্ট এক্সামে ঠিক আছে কারণ টেস্ট এক্সাম কিন্তু আমাদের আলটিমেট এক্সাম ঠিক এক ধাপ আগের তাই না সো সেই জায়গাটাকে আমাদের গুরুত্ব দিতে হবে এতদিন যা করেছি সব ভারমে যাক বাট এখন আমাদের গুরুত্ব দেওয়ার সময় এসেছে এখন কিন্তু আমাদের টেস্ট এক্সাম নিয়ে ভাবতে হবে এবং টেস্ট এক্সামের কিন্তু আমি একটা জিনিস বলে দিই টেস্ট এক্সামের কোশ্চেন কিন্তু মাধ্যমিকের কোশ্চেনের থেকে রিলেটিভলি ডিফিকাল্ট হয় বেশিরভাগ স্কুলে যারা টিচাররা নিজেরা কোশ্চেন সিলেক্ট করে বা কোশ্চেন সেট করে সো তাদের ক্ষেত্রে কিন্তু রিলেটিভলি তারা চায় যে হ্যাঁ একটু কোশ্চেনের বা কনসেপ্টের গভীরতা স্টুডেন্টদের মধ্যে বুঝতে যে কারা মানে সেখানেই আর কি ওরা সেপারেট করে ফেলে টেস্ট এক্সামের পর যে হ্যাঁ এই স্টুডেন্ট গুলো টেস্টে ভালো রেজাল্ট করেছে আমি এই রকম কোশ্চেন সেট করেছিলাম সেখানেও মোটামুটি ভালো রেজাল্ট এনেছে তার মানে এরা কিছু একটা করবে বোর্ডে গিয়ে সো সেটা কিন্তু একটা ছাকনির কাজ করবে টেস্ট এক্সামটা ঠিক আছে লাইক মানে ছাকনি যারা ওপরে পড়ে থাকবে ছাকনিতে লাস্ট অব দি তারা কিন্তু মাধ্যমিকে মানে তাদের উপর আলাদা অনেক স্কুল কিন্তু আবার কাজও করে মানে তাদের হয়তো এক্সট্রা টিউশন দেওয়া শেষে টেস্ট এক্সামের পরেও একটা সময় এসে স্কুল হবে না বাট একটা সময় তাদের রাখবে যে হ্যাঁ তারা সেই জায়গাগুলোকে আরো বুস্ট করার জন্য তাদের এক্সাম নেওয়া এই ব্যাপারগুলো কিন্তু অনেক স্কুল করে সো সেইটার ওপর বেস করে কিন্তু টেস্ট এক্সামের ওপর বেস করে কিন্তু এই ব্যাপারটা করে সবাইকে কিন্তু দেয় না এই জিনিসটা সো সেই ব্যাপারটা যদি কনফার্ম করতে চাস তাহলে তোদের টেস্টটাকে গুরুত্ব দিতে হবে টেস্ট নিয়ে ভাবতে হবে এবং টেস্টের জন্য যা যা দরকার আমি এখানে যে যে পয়েন্টস বলেছি যে সময়টা নিজেদের জন্য রাখতে বলেছি সেটার ওপর আমাদের কাজ করতে হবে ইনপের জায়গাগুলো ভালো করে আমাদের পড়ে নিতে হবে শাল হোক নাম হোক কোন শব্দ থেকে কোন শব্দের উৎপত্তি হয়েছে এইরকম কন্ডিশন হোক বা কোনো বইয়ের নাম হোক এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে আর বিশেষ করে কিছু কিছু জায়গা যেগুলো মুখস্থের জিনিস সেই জিনিসগুলো কিন্তু আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে সো এই ব্যাপারগুলো যদি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারিস তোদের অবশ্যই একটা কিছু ভালো হতে যাচ্ছে টেস্ট এক্সামটা খুব ভালো হওয়ার চান্স আছে যতটা পারা যায় কোশ্চেন প্র্যাকটিসও করতে হবে হবে দিতে যারা আমাদের ব্যাচে আছিস তারা তো অলরেডি এক্সাম দিয়েই চলেছিস সো সেখানেও দেখতে পাচ্ছিস তোদের কী ধরনের কোশ্চেন সেট করা হচ্ছে সেটা লেভেল তোরা বুঝতে পারছিস এবং সেই লেভেল অনুযায়ী নিজেদের পারফরমেন্সও দিনে দিনে ভালো করার চেষ্টা করছিস আমি অনেকের মধ্যেই দেখেছি উড়ান ব্যাচে এরকম অনেকে আছে আহ প্লাস ইউটিউবেও কিন্তু অনেক স্টুডেন্ট আছে যাদের সাথে আমরা লাইভ এসছিলাম সেখানেও তাদের পারফরমেন্স খুব ভালো যারা উড়ানের স্টুডেন্ট না তো তাদের জন্য এবং সবার জন্যই মানে যারা মিডিয়কার স্টুডেন্ট বা যারা একটু উইকার সবার জন্য কিন্তু এই কয়েকটা পয়েন্ট থাকলো টেস্ট এক্স্যামের আগে ঠিক আছে এবং লাইফ সায়েন্সে কিন্তু এই জিনিসগুলো জরুরি ডায়াগ্রাম তারপর ধর নাইট্রোজেন সাইকেল যেটাকে ফ্লোচার্টের মাধ্যমে দেখাতে হবে সো সেই পয়েন্টগুলো পরপর সেই জায়গাগুলো ফার্নের অনুক্রম এই জিনিসগুলো কিন্তু ফ্লো ফ্লোচার্টের মাধ্যমে কিভাবে আমরা সাজাই পরপর স্টেপ বাই স্টেপ কোনটা এন কোনটা টু এন কোনটা থ্রি এন এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে ভ্রূণস্থলীর গঠন তারপর জেনেটিক যে ক্রসগুলো হয় সেই ক্রসগুলোর ওপর আমাদের কনসেপ্ট যদি না থাকে আমরা কিন্তু সেখানে করতে পারবো না ঠিক আছে অসম্পূর্ণ প্রকটতা ওইদিকে মেন্ডেল দাদুর যে ক্রসগুলো আছে তারপর ডিএনএ থেকে কিছু কিছু কোশ্চেন আসে সো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে করতে হবে ঠিক আছে যদি এই জিনিসগুলো ফলো করিস আমি কথা দিচ্ছি বাবু টেস্টে একটা ভালো রেজাল্ট হবে এবং সেখানে যদি কিছু কিছু যে যে জায়গাগুলো অসুবিধা হবে সেগুলোর উপর আমরা আরো পরবর্তীতে করবো সেটা নিয়ে চিন্তা করিস না আপাতত রাখ এবং টেস্ট এক্সাম অনুযায়ী কিন্তু আমাদের ভালো করে রিভিশন দিতেই হবে ঠিক আছে মাধ্যমিকটাকে একদম আপার লেভেলে রাখ সেটাকে লক্ষ্য রাখ এবং সেটার যদি প্রিপারেশন ঠিকঠাক হয়ে যায় টেস্ট এক্সাম কিন্তু আরামসে ক্লিয়ার হয়ে যাবে এবং খুব ভালো হবে এক্সাম ঠিক আছে চলো আর তোদের যদি আরও কিছু জানার থাকে কমেন্ট অবশ্যই জানাতে পারিস এবং এইটা অবশ্যই স্টার্ট করে দে এবং এটা কতটা কাজে লাগে টেস্ট এক্সামের পরে আমাকে এই ভিডিওতে এসে আবার জানাস ঠিক আছে চলো থ্যাংক ইউ সবাইকে ঠিক আছে পরের দিন আবার কোনো ভিডিওতে দেখা হবে এবং তোরা এই সিরিজটা অন্যান্য সাবজেক্টের ওপরেও কিন্তু পাবি প্রত্যেকটাকে ঠিকঠাকভাবে দেখবি এবং এক একজন টিচার এক একটা সাবজেক্ট অনুযায়ী কিভাবে তোদের গাইড করছে সেই জিনিসটাকে কিন্তু ভালো করে ফলো কর ঠিক আছে চলো আজকের জন্য থ্যাংক ইউ সবাইকে দেখা হচ্ছে খুব জলদি নতুন ক্লাসে টাটা